টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা যাচ্ছে তাই। টপ অর্ডারে বাংলাদেশের খুব বেশি যে বিকল্প আছে এমনটাও নয়। তবুও তরুণ পারভেজ হোসেন ইমন কিংবা অভিজ্ঞ রনি তালুকদার তো বিপিএল এর পরীক্ষিত পারফর্মার, কিন্তু নির্বাচকদের নজরে ঘুরে ফিরে সেই লিটন সৌম্য শান্ত। টানা অফ ফর্মে থাকা শান্ত এই ম্যাচে করেছেন 41, যার স্ট্রাইক রেট ছিল মাত্র 113। টি টোয়েন্টি ক্রিকেটে যা বড্ড মেমানান। শুধু বিশ্বকাপ নয়, তারও আগে থেকে নিয়মিতভাবে ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। তবুও কোনো এক অজানা কারণে বিশ্বকাপের দলে টিকে গেছেন তিনি। লিটন ছাড়া অফ ফর্মে থাকার পরও দলে টিকে গেছেন সৌম্য শান্ত। এছাড়াও তরুণ তানজিদ তামিম বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজছে। সব মিলিয়ে বাংলাদেশের টপ অর্ডার ঘুরছে ব্যর্থতার বৃত্তে। আর তাই তো লিটন সৌম্য শান্তদের সিলেকশন নিয়ে উঠছে প্রশ্ন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তামিম সাকিব পরবর্তী সময়ে বাংলাদেশের তিন ফর্মেটের অধিনায়কত্বের দায়িত্ব আসে নাজমুল শান্তর কাছে। তখন শান্ত ছিলেন বেশ ফর্মে, তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাট আর শুনছে না কথা। কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে সেই সমালোচনা কিছুটা থামাতে পারছেন শান্ত। প্রশ্নটা তাই লিটন সৌম্যকে নিয়ে। শান্ত ক্যাপ্টেন কোটায় থাকলেও লিটন সৌম্য আছেন কোন কোটায়? চন্দিকা হাতুরু সিংহের প্রিয় খেলোয়াড় সৌম্য সরকার, নতুন করে আবারও বাংলাদেশের দায়িত্বে আসার পর এক আলোকবর্ষ দূরে চলে যাওয়া সৌম্য কড়া নাড়তে থাকেন জাতীয় দলের দরজায়। 2023 বিশ্বকাপের দলে সৌম্যকে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হাতুরু। তবে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে তেমনটি আর হয়নি। দলে থাকলেও অবশ্য তানজিদ তামিম আর লিটনের ভিড়ে একাদশে জায়গা পাচ্ছেন না কোচের প্রিয় এই খেলোয়াড়। শান্ত ক্যাপ্টেন কোটায় আর সৌম্য কোচের পছন্দ, কিন্তু লিটন কিভাবে টিকে যান দলে? বাজে পারফরমেন্সের পরেও নিয়মিত সুযোগ হয় বেস্ট ইলেভেনে। কারণটা সাধারণ সমর্থকদের অজানা হলেও ক্রিকেটের যারা ন্যূনতম খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই মনে করতে পারছেন বিশ্বকাপের দলে নন পারফর্মার লিটনের টিকে যাওয়া প্রসঙ্গে শান্তর বলা সেই কথা। শান্ত জানিয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজে খারাপ খেললেও লিটন থাকতেন বিশ্বকাপের দলে। যে ক্রিকেটার স্বয়ং ক্যাপ্টেনের থেকে এমন লাইসেন্স নিয়ে বিশ্বকাপ খেলতে আসেন তার যে ভালো খেলার তারা থাকবে না সেটাই তো স্বাভাবিক, আর এটাই এবার ফুটে উঠল লিটনের ব্যাটিংয়ে। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিটন করেছেন 25 বলে 16। শুধু এই ম্যাচে না, প্রতি ম্যাচেই লিটনের এমন ব্যাটিং দলকে ফেলছে বেশ বিপদে। তবুও যেন চোখ খুলছে না বিসিবি কর্তাদের। দিবাকর চৌধুরী, কালবেলা।